গতকাল আমরা দিরাং থেকে রওনা হয়ে সেলাপাস পেরিয়ে এসে তাওয়াংয়ের এই হোটেলে উঠেছি। হোটেলে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমরা তাওয়াং সাইট সিনে বেরোব। এই যে আমরা হোটেল থেকে এখন বেরোলাম 8টার সময়। তো ভাবছিলাম যে আজকে বুমলা যাবো, কিন্তু বুমলার রাস্তা বন্ধ আছে, বুমলা যাওয়া যাবে না। ওইদিকে প্রচুর স্নোফল আছে, রাস্তা পুরো জ্যাম, বন্ধ। হোটেল মালিক বললো ঠিক আছে, আপনারা তাহলে ওই জেমিথিং এর রাস্তায় চলে যান, ওই রাস্তাটা ঘুরে আসেন নিজেরা, জেমিথাং এর রাস্তায়। তো ওইদিকেই আমরা যাচ্ছি, ওখানে কি তারাদেবী টেম্পল আছে সেটা গিয়ে দেখবো। কি করবো আজকে সারাদিন, আমাদের 3 দিনের বুকিং ছিল। তো ওখানে আসার পরে যখন দেখলাম যে বুমলা বন্ধ আছে, তাই আমরা একদিনের বুকিংটা ক্যান্সেল করে দিলাম, যদি 50% আমাদের লস হলো। তবুও আননেসেসারি থেকে কি করব, তাই কালকেই আমরা আবার বেরিয়ে যাব। তো এখন আমরা যাচ্ছি তারাদেবী, মানে নুমলা না কি নাম একটা জায়গাটা, লুমলা। লুমলা, সেই লুমলা হচ্ছে এখান থেকে, এই তাওয়াং থেকে 40 কিলোমিটারের ডিস্টেন্স। তো 40 কিলোমিটার যাই, দেখি কেমন রাস্তা দিয়ে, একটু ঘোরা হবে, জায়গাটা দেখা হবে, এই আর কি। তো আমরা এই তাওয়াংয়ে এসে কিন্তু বেশ বিপদে পড়ে গেছি, কারণ আমাদের নেটওয়ার্কটা কাজ করছে না। আমাদের জিও আছে, জিও এখানে কোনো সার্ভিস নেই জিওর। আমাদের বিএসএনএল আছে, বিএসএনএলও কোনো সার্ভিস নেই। আমাদের ভোদাফোন আছে, ভোদাফোনেও কোনো সার্ভিস নেই। হালকা কিছু কিছু জায়গায় আছে, তাও নেই। শুধু এয়ারটেল চলে, আমরা তো এয়ারটেলের সিমই শুধু আনিনি। সেই জন্য ম্যাপ দেখতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে, কোনো কোনো ম্যাপ পাচ্ছি, তারপরে ম্যাপ তো আউট অফ ইয়ে হয়ে যাচ্ছে। লোককে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে, এখানে ওখানে জিজ্ঞেস করে, এই জন্য টাইম লাগছে ঘুরতে। তো আপনারা যারা গাড়ি নিয়ে যদি কেউ আসেন, তাহলে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন এবং এয়ারটেলের সিম নিয়ে আসবেন। ভোদাফোন চলে কিছু কিছু জায়গায়, কিন্তু ভোদাফোনও সেভাবে কাজ করছে না, জিও তো একদমই নেই, ফোনও করা যায় না। সেলাপাসের পরের থেকে হ্যাঁ খুব প্রবলেম নেটওয়ার্কিং এর। রাস্তা কিন্তু খুব সরু লুংলার রাস্তা, মানে ওই পাশে গাড়ি আসলে সাইড দিতে হবে, থেমে সাইড দিতে হবে, পাশাপাশি যাওয়া যায় না দুটো গাড়ি। এখান থেকে আরো দেখাচ্ছে বোর্ডে 29 কিলোমিটার, 30 কিলোমিটার, এটা তো এখানে দেখালো, ওই বোর্ডে দেখলাম 29 ওদের বোর্ডে। ওয়াটার ক্রসিং গাইস, আস্তে আস্তে চালাতে হবে এখানে। আমরা এখন রাস্তায় দাঁড়ালাম, এখান থেকে লুমলা আরো 15 কিলোমিটার বাকি। রাস্তায় এত সুন্দর একটা সিনারি, এত সুন্দর ওয়াটারফল, নদী না দেখে থাকতে পারলাম না। সুতরাং এই দেখুন কি সুন্দর জলের ধারা, উপরে বরফ পড়ে আছে এই পাহাড়ের উপরে, নিচে সুন্দর নদী। আমাদের সাথে একটা গাড়িও আছে পেছনে দেখলাম, একটা দিল্লির গাড়ি, ওরা পেছনে পেছনে আসছে।
পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে তারপরে। তো আমরা চলেই এলাম লুংলায়, এখানে তারাদেবী টেম্পল কোথায় আছে দেখি কোন দিকে ঢুকতে হবে। এই নিচের রাস্তাতেই যাবো, ওইদিকে তো ওইদিকে হবে না, নিচেই হবে। আমাদের একজন সামনে বললো যে নিচের রাস্তা দিয়ে যেতে, উপরের রাস্তা দিয়ে যেতে না। তো এমনি লেখা নেই এখানে কোথাও যে তারাদেবী মন্দির এদিকে, সেটা শুনেই আমরা নিচের দিকেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি তারাদেবী মন্দির, এখন বাজে হলো 10:30। আমরা গাড়িটা এখানে পার্ক করালাম, একদিন বললো যে ওইদিকে রাস্তা দিয়ে উঠতে অসুবিধা আছে, জাস্ট এখানে ওই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে উঠলেই ওপরেই মন্দির, যেমন খুব একটা বেশি হাঁটতে হবে না। চলি দেখে আসি। এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে টেম্পল, তারাদেবী টেম্পল। আর ওইদিকে চলুন সামনের দিকটাও দেখাই। এখানে প্রচুর বড় শেড দেওয়া, প্রোগ্রাম টোগ্রাম হলে হয়তো শেডের নিচেই হয়, যদিও বানানো হচ্ছে এখনো, কনস্ট্রাকশন চলছে। আর এই যে এখন এতক্ষণে রৌদ্র উঠেছে, কারণ সকাল থেকে মুখটা ভার ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছিল। যে এই রাস্তা দিয়েই কিন্তু আসা যেত, আমাদের আসতে দিল না, ব্যাপার একই, এখানে সে এখানে পার্ক করতে হতো। আর এখানে হচ্ছে এন্ট্রি গেট, সামনে গিয়ে দেখাই এন্ট্রি গেটটা কেমন। এই যে এদিক দিয়ে এন্ট্রান্স, এটা হচ্ছে গাড়ি পার্কিং, এখানে ছিল কিন্তু এখন পেছনেই আমরা যেখানে গাড়িটা রাখলাম সেখানেই পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে গাড়ির, কারণ ওখানেই গাড়ি রেখে ওই সিঁড়ি বানিয়ে দিয়েছে নতুন, ওই সিঁড়ি দিয়েই কিন্তু উঠতে হবে। এখানে চায়ের ব্যবস্থা আছে, চা পাপড় ভাজা মন্দির এরিয়ার থেকেই খাওয়ানো হচ্ছে। ক্যা বলতে ইসকো? হম পাশে খাপসে বলতে। হ্যাঁ খাপসে খাপসে খাপসে। আচ্ছা আচ্ছা, দেখতে তো পহলি বার দেখা হ্যায় না। উড়ে যাবে কোন মারে তুমি একদম বেশি না। ব্যাপারটা চা দিয়ে খাওয়ার মতো, নিমকি টাইপের, অনেকটা নিমকি টাইপের। পূজা করলে আপনার সমৃদ্ধি ডেভেলপমেন্ট আচ্ছা হোক, আর আপনার বিমার সমার ভি নেই হোক। আচ্ছা, আপনার হিন্দু মে ভি হোতা হ্যায়? হোতা হ্যায় তারা দেবী। হ্যাঁ আমারও হিন্দু। আচ্ছা হ্যাঁ, উনি কে সেম মানতে হ্যায়, হোয়াইট তারা দেবী মানতা হ্যায়। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ইয়া তিন কিসম কা তারা দেবী হ্যায়। হ্যাঁ, এক হোয়াইট, এক ব্লু, এক আপকো গ্রিন হ্যায় না, গ্রিন ভি হ্যায়। হ্যাঁ, আন্দর মে জো সাইড মে গ্রিন হ্যায়। আচ্ছা আচ্ছা, আন্দর ভি ইয়া না, আবি জায়েঙ্গে ও আন্দর মে গ্রিন হ্যায় সব সব স্টার মে। আচ্ছা আচ্ছা, এক ইয়ে হোয়াইট তারা দেবী আর এক ইয়ে দুসরে তিন তারা দেবী, এ মতলব ব্লু ভি ইহি পর হ্যায়, ব্লু ইয়ে গ্রিন ওয়ালা ইয়াহি হ্যায়, গ্রিন হ্যায়, ইয়া পর দোই হ্যায়। দোই হ্যায়। আচ্ছা আচ্ছা, ইয়া আন্দর মে দিয়া জ্বালা থা আপকা। আচ্ছা, ইসকা আন্দর মে হ্যায়, এক একটা 10 রুপি হ্যায়। হুম, আপ জিতনা জ্বালা কে ওয়া ডোনেশন বক্সে উসমে ডাল সকতে। আচ্ছা, উস আন্দর মে আগরবাতি ভি হ্যায়, ইয়া লোকাল আগরবাতি, ও জ্বালাইয়ে আপনা মতলব আইসি পর জ্বালাইয়ে। ঠিক, কিন্তু ইয়া আন্দর জ্বালানে সে কালা হো জাতা না, আজকাল জামানা মে ও বাহার মে জ্বালাতা হ্যায়, সব সামনে সামনে কর দিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যায়, পহলে জামানা মে আন্দর জ্বালাতা থা, হ্যাঁ হ্যাঁ, তো ঘর ভি কালা হো জাতা হ্যায়, হ্যাঁ হ্যাঁ, সব কুছ কালা হো জাতা হ্যায়, ইসলিয়ে আবি ক্যা হ্যায়, धूप भी बाहर जलाता है, किया भी बाहर जलाता है। टाउन गोम्बा गया अभी? हां टाउन गोम्बा ना, अभी जाएंगे वहां भी ऐसे बाहर ही है, दिया जलाने का अलग रखा है। এটা হলো গ্রিন তারা দেবী, গ্রিন তারা, এরকম 21টা তারা দেবী আছে। তো এখানে দুটো তারা দেবী আছে, হোয়াইট তারা যেটা উপরে স্ট্যাচু, আর এই দুটো আছে গ্রিন তারা দেবী। তারা দেবী মন্দির দর্শন করে আমরা ফিরে এলাম তাওয়াং এ, এবার আমরা দেখব তাওয়াং মনাস্ট্রি।
তো আমরা একটা সুন্দর জায়গায় তাওয়াং মনাস্ট্রি খুঁজতে খুঁজতে একটু একটু আগে চলে এসেছি। তো আগে এসে এরকম একটা সুন্দর একটা জায়গা পেলাম, জাস্ট একটু আগে, একটু আগে থেকে ওটা বাঁদিকে ঢুকতে হতো আমাদের, তো আমরা না ঢুকে আমরা এদিকে চলে এসেছি। তো এসে দেখলাম একটা ভালোই হলো, একটা সুন্দর জায়গা, পিছনে নিচে কি সুন্দর ভ্যালি একটু দেখুন। না আর দেরি করব না, চলুন মনাস্ট্রি দর্শন করি। আমরা চলে এসেছি তাওয়াং মনাস্ট্রিতে, যে গাড়িটা এখানে পার্ক করালাম এটা হচ্ছে পার্কিং লট, সব গাড়ি এখানেই পার্ক করাতে হবে। পিছনে এন্ট্রি গেট আর সামনের দিকে হলো তাওয়াং মনাস্ট্রি, এই যে এখানে। এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তাওয়াং সিটিটাকে, এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘ আছে, ঠান্ডাও আছে। আর একটা জিনিস দেখুন, পিছনে বরফের পাহাড়, পুরো স্নোফল হয়েছে। আর ওই যে দূরে বুদ্ধা স্ট্যাচু, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, ওই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই জন্য আর ভিতরে যাচ্ছি না, বৃষ্টির মধ্যে কত ভিজব। বৃষ্টির কারণে মনাস্ট্রি ভালোভাবে দেখা হলো না, তবে এখন আমরা এগিয়ে যাচ্ছি তাওয়াং এর জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু দেখতে। আমরা চলে এসেছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর সামনে তাওয়াংয়ের। তো এখন বাজে হলো সোয়া দুটো, বৃষ্টি কিন্তু পড়ছেই, এখনও বৃষ্টি থামেনি। গাড়িটা পার্ক করালাম, এখন এখানে কিছু ছবি টবি তুলবো, ছবি টবি তুলে মার্কেটে গিয়ে লাঞ্চ করতে হবে, কারণ লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে। তো চলুন। এই জায়ান্ট বুদ্ধা, এখান থেকে কিন্তু তাওয়াং মনাস্ট্রিও দেখা যায়। এবং তাওয়াং মনাস্ট্রির থেকে আপনাদের দেখিয়েছি জায়ান্ট বুদ্ধা, ওই যে এখান থেকে মনাস্ট্রির ছবি। এই গাড়িটা এখানে লাগানো হয়েছে, সবাই ফটো সেশনে ব্যস্ত। জায়ান্ট বুদ্ধ দেখে আমরা যাচ্ছি তাওয়াং এর ওল্ড মার্কেটে, সেখানেই আমরা আজ লাঞ্চ করব। তাওয়াং মার্কেটের ভেতরে গাড়ি পার্ক করাতে হবে, দেখি গাড়ি কোথায় পার্ক করানো যায়, গাড়ি পার্ক করার তো জায়গাই পাচ্ছি না। অনেকক্ষণ চেষ্টা করে অবশেষে এখানে আমরা পার্কিং পেলাম। তো খাওয়ার খুঁজতে খুঁজতে দুপুরে লাঞ্চ কোথায় করব এই করব করতে করতে ওল্ড মার্কেটেই এই একটা হোটেল পেলাম, মা কালী হোটেল, বাঙালি খাওয়ার ভাতের হোটেল। সবাই আচ্ছা, এরা বসে গেছে খেতে। এই মা কালী হোটেলে খাবারের মান কিন্তু যথেষ্টই ভালো, এখানে বিভিন্ন রকমের মাছ, মাংস ও ডিম সবই পাবেন। তবে বুধবার মাছ ও মাংস তাওয়াংয়ে পাওয়া যায় না।
রাস্তার উপরেই গাড়ি পার্কিং করতে হয়। গাড়ি পার্ক করাতে কিন্তু বেশ কষ্ট, আমরা অনেকটা উপরে গিয়ে গাড়ি পার্ক করেছি। এই অনেক দোকান কিন্তু আছে এখানে, তবে জিনিসপত্রের কিন্তু অনেক দাম। দু একটা দোকানের দাম জিজ্ঞেস করে দেখলাম, আমাদের ওখান থেকে কিন্তু দাম বেশি, কারণ এখানে কিন্তু নিচের থেকেই মাল আসে। খুব প্রয়োজন না হলে কেনার কোনো দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিনতে হবে। তো আজকের মতো আমাদের তাওয়াং ঘোরা শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া করে মার্কেট একটু ঘুরে টুরে আমরা গাড়ি নিয়ে আবার হোটেলে ফিরে এসেছি। তো কালকে আমরা ফিরে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, দেখি মাঝখানে কোথাও হয়তো হল্ট করব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।